তো বাংলাদেশের জনগণ বলে গণতন্ত্রের ধোয়া তুলে বাকশাল মনে মনে দুর্নীতির বেড়াজালে দেশ গেল রসাতলে। এখন ভাই বিষয়বস্তুতে ফেরত আসি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে বন্দী আছেন। হাসপাতাল কারাগার, ফিরোজা ভবন কারাগার, সবই কিন্তু কারাগার। আজকে মৃত্যুর কোলে ঢলে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার কোন প্রকার সদয় হবে না। নির্বাহী আদেশ প্রত্যাহার করে আদালতকে জামিন দেওয়ার কোন সে সুযোগও রাখে নাই। আজকে ওবায়দুল কাদেরের একটি কথা বলতে চাই। উনি কি বলেছেন, ভারত আছে তো আমরা আছি, আমরা আছি তো ভারত আছে। এখন একটি কথা বলেন তো ভাই, বাংলাদেশ 1972 সালে ভাষার জন্য লড়াই করেছে, 69-এর গরম অভ্যুত্থান করেছে, 71-এর মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভারত থাকা না থাকার, ভারতের সমর্থন দেয়া না দেওয়ার উপর এই যে ওবায়দুল সাহেব একটি বক্তৃতা দিলেন, ওবায়দুল কাদের সাহেবের এই বক্তৃতা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মূল্যবোধ আজকে কোথায় যে দাঁড়িয়েছে, কতটা উনি বিতর্কিত করেছে, এই জিনিসটি কিন্তু আজকে চিন্তা করতে হবে। আজকে ওনারা গণতন্ত্রের ধোয়া তুলেছেন। কি গণতন্ত্রের ধোয়া? নিজের অধীনে নির্বাচনের ধোয়া। তাই তো বাংলাদেশের জনগণ বলে গণতন্ত্রের ধোয়া তুলে বাকশাল মনে মনে দুর্নীতির বেড়াজালে দেশ গেল রসাতলে। আজকে ওবায়দুল কাদের সাহেব আপনি কি বলেছেন যে ভারত থাকলে আপনি থাকবেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ কেন করেছে, বাংলাদেশের 30 লক্ষ শহীদ কেন রক্ত দিয়েছে, মা বোনেরা কেন রক্ত দিয়েছে, এই ভারতের পরদরাজ্য বাংলাদেশকে বানানোর জন্য কি মুক্তিযুদ্ধ করেছিল। আজকে আমার লজ্জা হয় ওবায়দুল কাদের যে আপনি ভারতের দাবিদারি করতে চেয়ে, ভারতের দালালি করতে চেয়ে বাংলাদেশকে পুনতল গহ্বরে তলিয়ে দিচ্ছেন। আপনার বক্তব্য বিবৃতি ভূমিকার মাধ্যমে সেটা স্বাধীন বাংলাদেশের মানুষরা হাড়ে হাড়ে উপলব্ধি করছে, কিন্তু আপনি কিন্তু মোটে কাজে উপলব্ধি করতে পারছেন না। এই উপলব্ধি করতে না পারার কারণটা কি সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছে। আজকে আজকে আপনি কি বলেছেন, নালে তলে তলে আপনি ভারতের সঙ্গে এমন আপোষ করেছেন যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের প্রয়োজন নাই। তাহলে আপনার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা কিন্তু পাল্টে গেল। আপনার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা মানে কি? আপনার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা মানে গণতন্ত্রকে স্থায়ীভাবে হরণ করা। আপনার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা মানে কি কাদের সাহেব? আপনার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা মানে হচ্ছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞা মানে হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে লাইগেশন করা। আপনার কাছে মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? আপনার কাছে মুক্তিযুদ্ধের চেতনা মানে মানুষের গণতন্ত্রকে ভুলণ্ঠিত করা, মানুষের মূল্যবোধকে পুলিশের পায়ে পদদলিত করা, আর ভোটের অধিকারকে বাংলাদেশের সমস্ত বাহিনীকে আপনি রক্ষী বাহিনীর মতো করে নিয়ন্ত্রণ করে বাপদাদার সম্পত্তি অবৈধ সম্পত্তি মনে করে বিনা ভোটে নিশিরাইতে এবং সমঝোতার 15টি বছর মানুষকে চতুর্থ পাথরের মতো আপনি মানুষের বুকের উপরে চেপে পড়ে আছেন। আপনার মুক্তিযুদ্ধের চেতনা মানে কি শেয়ার বাজার লুণ্ঠন করা? আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি ব্যাংক ডাকাতি করা? আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি চালের কেজি 100 টাকা? আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি আদার দাম 500 টাকা? আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে রসুন হচ্ছে 400 টাকা, লবণ দেখবেন বাজারে নাই, দুদিন পর কাপড়ের কাপড়ে পর্যন্ত পাওয়া যাবে না। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি কল্লার মুরগির তার উপদেষ্টাদের দিয়ে সিন্ডিকেট করা? আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি হাসপাতাল আর ওষুধ কোম্পানির যারা মালিক তারাও দেখা যাচ্ছে পেঁয়াজ আর ওই ফার্মের মুরগির সিন্ডিকেট তারা তৈরি করে বাংলাদেশের মানুষকে চেত আজকে চিম্মি করছে? আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি মৃত্যুর মুখে থামিতে হওয়া? রাষ্ট্রপতি স্যার সম্মেলনের উদ্যোক্তা, জোটটির পক্ষ আন্দোলনের প্রবক্তা, জাতীয়তাবাদের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, রাখালের রাজার রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী,
পরপর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশে পার্লামেন্টের পদ্ধতি প্রবর্তক, বাংলাদেশে তত্ত্বাবধায়ক বিল পাস করে সেদিন পদত্যাগ করে জনতার আদালতে ভোট চেয়েছে। দেশের মানুষ 116 সিটের বিরোধী দলের নেত্রী বানিয়েছিলেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, অথচ তার নাকি চিকিৎসার অধিকার নাই। শেখ হাসিনা বলেছেন আপনার আইনমন্ত্রী মিথ্যা কথা বলেছে সেদিন ওই চ্যানেল আইয়ের টক শো করে সবার কাছে। আপনি বলেছেন গৃহবন্দী থাকা অবস্থায় আদালতের মাধ্যম দিয়ে নাকি শেখ হাসিনা বলেছেন বিদেশে গেছে, বিষয়টি কিন্তু তা না। উনি উনি প্যারোলে মুক্তি নিয়ে প্যারোলে জামিন নিয়ে নির্বাহী আদেশে উনি কাজে কানের চিকিৎসা করার জন্য উনি বিদেশে গিয়েছিলেন নামে মাত্র কানের চিকিৎসা, উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সমঝোতা করা। মঈনুদ্দিন ফখরুদ্দিন যাদের প্রতিনিধিত্ব করেছে, যে দেশের প্রতিনিধিত্ব করেছে, তাদের সাথে ক্ষমতায় আসার সমঝোতা করা। একজন আইনমন্ত্রী একজন সাংবাদিককে অসত্য তথ্য উপস্থাপন করে, দেশ জাতি যাবে কোথায়? বাংলাদেশের মানুষ কোন মন্ত্রণালয়ের কোন মন্ত্রী 15 বছর তো খবর কিন্তু নেয় না, কেন নেয় না? বাণিজ্য মন্ত্রীর খবর নিয়ে আপনি কি করবেন ভাই? টিপু মুন্সি এখন হয়ে গেছে ব্যবসায়ী, আপনি বাণিজ্য মন্ত্রীর খবর কি নেবেন? খাদ্য মন্ত্রীর খবর কি নেবেন? কৃষি মন্ত্রীর খবর কি নেবেন? বাংলাদেশের কোনো কিছু কি মানুষের লাগামের মধ্যে আছে? কোনো কিছুই কিন্তু মানুষের লাগামের মধ্যে নাই। আজকে মুক্তিযুদ্ধের চেতনা মানে ইলিয়াস আলীকে অপহরণ করা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে চৌধুরী আলমকে অপহরণ করা, আজকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে ওই বারেক শ্রমিক নেতাকে জেলখানায় হত্যা করা, ওদের মুক্তিযুদ্ধের চেতনা মানে জিকরা গাছের সভাপতি নাজমুলকে অপহরণ করে পরের দিন ডোবায় লাশ পাওয়া, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে জনপ্রিয় সানাউল্লাহ নূর বাবুকে হত্যা করা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে আওয়ামী লীগের পৌরসভার চেয়ারম্যান লোকমানকে হত্যা করা। পূর্বের ওনার বাবার মুক্তিযুদ্ধের চেতনার কথা তো একটু বলাই লাগে। ওনার বাবার মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে কি করেছিল দেশের মানুষ জানে, শেখ মুজিবের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি ভাই ফজলুল কাদের চৌধুরীকে জেলখানা বিস্ফোরণে হত্যা করা, শেখ মুজিবের মুক্তিযুদ্ধের চেতনা মানে সিরাজ শিকদারকে হত্যা করে উদ্ধত কণ্ঠে পার্লামেন্টে বলেছিলেন কোথায় এখন সিরাজ শিকদার। আজকে 72-75 শাসনামল আর এই 8-23 শাসনামল একে অন্যের পরিপূরক পরিপূরক পরিপূরক, এই পরিপূরকের কোনো কিছুর উন্নয়ন কিন্তু হয় নাই। 72-এ প্রচুর্ণতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে মানুষ যখন সপরিবারে নিজের পরিবারকে একসাথে আত্মহত্যা করেছিল, অনেকের গায়ে কাপড়টা পর্যন্ত ঝুঁকেনি, মানুষ মারা গেছে দাফন করার কাফর পর্যন্ত, কাফনের কাপড় পর্যন্ত মানুষের ঝুঁকেনি। 570 সাবান কত ছিল বাড়িতে যে বাবাদের জিজ্ঞাসা করবেন, সোনার কেজি কত ছিল 72-75-এ বাবাকে যে জিজ্ঞাসা করবেন, কলা গাছের পাতা দিয়ে মানুষকে দাফন করা হয়েছিল। যারা আওয়ামী লীগকে 72-75-এর শাসন আমল বাংলাদেশের বুদ্ধিজীবী কিছু ব্যক্তি যারা ভুলে গিয়েছিলেন তারাই আবার ইনাকে ষড়যন্ত্র করে নিয়ে এসেছিলেন। আপনাদের ভুল এবং ওই স্মৃতি আওয়ামী লীগের এই নিশ্চয় 8-23 সাল পর্যন্ত হারে হারে কিন্তু স্মরণ করিয়ে দিয়েছে, জয়সনকে তাইসন সুটকিসে ব্যাগন, যাহা লাও তাহাই কদু, যাহা 72-75 তাহাই কিন্তু 2008-23। প্রজন্ম যাদের 72-এর পরে জন্ম অথবা 72-এ শিশু ছিল তারা অভিজ্ঞতা ছিল না, তাদের অভিজ্ঞতায় আজকে আলোকিত করে দিল, অভিজ্ঞ করে দিল এই অন্ধকারাচ্ছন্ন রাজত্বকাল, এই অন্ধকারাচ্ছন্ন শাসন আমল নিয়ে এই শেখ হাসিনা ওয়াজেদ